Assalamu alaikum rahmatullah. Welcome back to my page Hassan's English Academy Kishurganj. And today I am going to discuss in front of you the most important rule of right form verb. Already I have taken three classes on right form verb, but this is the most important rule among the rules, or this is the most important class among the classes. So ajke sokol ke Ramzan er shubhechha. আজকে থেকে যেহেতু শাহরুল রমাদান শুরু, আমি আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআনের 84-85 নম্বর আয়াতে বলা হয়েছে যে শাহরুল রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون. তো আমরা আয়াতটা পড়ব, সেটা হচ্ছে সূরা বাকারার 85 নম্বর আয়াত। আজকে আমার আয়াত মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের সবচেয়ে টপ মোস্ট ইম্পর্টেন্ট যে রুল সেটা পড়ানো, সেটাই শেষ করব আমি। তো যারা এখনও আমার এই পেজটি, তাদের জন্য কথা হচ্ছে যারা এই পেজটি আমার এখনও লাইক দেন নাই, তারা নিশ্চয়ই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, আমাকেও যারা অনেক বেশি ভালোবাসেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আজকের এই ক্লাসটিতে দেখেন কোভিড-19 চলছে, দেশের অবস্থা যথেষ্ট নাজুক, স্কুল কলেজ খোলার সম্ভাবনা একদম নেই আপাতত বললেই চলে। তাই এই ক্লাসটি যদি আপনি একটু কষ্ট করে শেয়ার করে দেন, তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, তারা সেরকম কোনো স্কুল টিচার বাসায় এনে পড়ার সুযোগ পাচ্ছে না, তারা যদি এই ক্লাসগুলি দেখে তারা অনেক বেশি উপকৃত হবে। তাই আপনার একটা শেয়ারের দ্বারা হয়তো অনেকেই বেশি উপকৃত হবে বলে আমি মনে করি। তো যাক আমরা শুরু করি, দেখেন রুল ফোর। আজকে মূল, যদি মূল ভার্বের শূন্যস্থান থাকে, একটু বলতে হবে আমার সাথে, যেটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম, যদি মূল ভার্বে শূন্যস্থান থাকে, যদি কোথায় শূন্যস্থান থাকে, যদি মূল ভার্বে শূন্যস্থান থাকে, তাহলে দেখতে হবে বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস। আরেকবার বলছি, যদি আমি এই কথাটা সবচেয়ে বেশি ফোকাস করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যদি মূল ভার্বে শূন্যস্থান থাকে, তাহলে দেখতে হবে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। এই যে আমি মেনশন করে দিলাম, অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, কোথায় শূন্যস্থান থাকলে, মূল ভার্বে শূন্যস্থান থাকলে। যদি অ্যাক্টিভ হয়, তাহলে মূল টেন্স অনুসারে পরিবর্তিত হবে। এর মানে হচ্ছে অ্যাক্টিভ হলে ওই ছোটো থেকে আমরা যেভাবে টেন্স পড়তেছি, একদম সেই টেন্স অনুসারে পরিবর্তিত হবে। আর এই কথাটা হচ্ছে সবচেয়ে বেশি মনে রাখতে হবে, বাক্যটা যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এই যে আমি D/3 লিখলাম, যার মানে ভার্বের তিন নাম্বার ফর্ম। আর প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, কথাটা মনে রাখো তোমরা, প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্যাসিভ পাস্ট পার্টিসিপল দিলে সাহায্যকারী ভার্ব লাগে, প্যাসিভের সাহায্যকারী ভার্ব ছাড়া কখনো প্যাসিভ হয় না। চলো আমরা সাহায্যকারী ভার্ব দিকে একটু ফোকাস করি। প্যাসিভের সাহায্যকারী ভার্বের নিয়ম হচ্ছে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, দেখো লেখা আছে এম ইজ আর, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ ওয়ার, সকল কন্টিনিউয়াস টেন্সে বিং বসে, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, সকল পারফেক্টে বিন বসে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়ার সময় পড়েছো নিশ্চয়ই। আর সকল মোডাল অক্সিলারি ভার্বে বি বসে, মানে ক্যান বি, কুড বি, শুড বি, উড বি। যাই হোক, চলো আমরা একটা এক্সাম্পল আমরা দিই, আমরা এক্সাম্পল সেট করলে আর বিষয়টা আরও সহজ হয়ে যাবে। দেখো এটা আমি সেট করার চেষ্টা করেছি, যে উদাহরণগুলো প্রিভিয়াস কোশ্চেনে আসছে, অর্থাৎ বিগত সময়ে বোর্ডে আসছে, এই প্রশ্নগুলোকে আমি সবচেয়ে ফোকাস করার চেষ্টা করছি। এই দেখো প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি, সেটা হচ্ছে মোস্ট আপডেটেড বোর্ড বা কোশ্চেন, সেটা হচ্ছে 2019-এর পরে O2 পাস হয়েছে, যার মানে এটাই সবচেয়ে আপডেটেড প্রশ্ন। তো দেখো এটা ক্রিকেট সম্পর্কে এসেছিল, তো ডেফিনেটলি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ক্রিকেট। একটু দেখো কাইন্ডলি, এই বাক্যের সাবজেক্ট ক্রিকেট, আর নিঃসন্দেহে কল হচ্ছে মূল ভার্ব। আর তোমাদেরকে নিয়মটা পড়াচ্ছি, যেটা হচ্ছে মূল ভার্বে শূন্যস্থান থাকলে, কোথায় শূন্যস্থান থাকলে, মূল ভার্বে থাকলে। চলো কি দেখতে হবে, অ্যাক্টিভ না প্যাসিভ। এখন শোনো অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে দেখবে, কোনো বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখার উপায় হচ্ছে ওই ভার্বটাকে কে দ্বারা প্রশ্ন করতে হবে,
কোন বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখার উপায় হচ্ছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্টে উত্তর পাইলে বাক্যটি অ্যাক্টিভ, আর সাবজেক্টে উত্তর না পাওয়া গেলে বাক্যটি প্যাসিভ। আবার ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্টে উত্তর পাওয়া গেলে অ্যাক্টিভ, আর উত্তর না পাওয়া গেলে প্যাসিভ। চলো প্রশ্ন করি, ক্রিকেট কল দ্য জেন্টলম্যান গেম, ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, এখন বলো অর্থ কি ওঠায়? বা ক্রিকেটে বলে না ক্রিকেটকে বলা হয়, নিশ্চয়ই অর্থ ওঠাবে ক্রিকেটকে বলা হয়। তাহলে কে বলে? মানুষে বলে। তা মানুষটা এখানে নাই, যেহেতু নাই তাহলে বাক্যটা প্যাসিভ। আর আমরা জানি যদি বাক্যটা প্যাসিভ হয়, দেখো আমি কি লিখছি, বাক্যটা প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বলো বাক্যটা প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কল হবে না কল্ড হবে? নিশ্চয় কল্ড হবে, দেখো নিশ্চয় কল্ড হবে, যার মানে যেহেতু বাক্যটা প্যাসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। আর আমরা জানি প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপলের পূর্বে অক্সিলারি ভার্ব লাগে টেন্স অনুসারে। আর ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো বাক্যটা প্রেজেন্ট টেন্স। আর আমরা জানি প্যাসিভে বাক্য প্রেজেন্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে অক্সিলারি ভার্ব অ্যামিজার বসে। আরেকবার, প্যাসিভ বয়সে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যামিজার বসে, তাহলে ক্রিকেটের সাথে কী হবে? ইজ। তাহলে শুধু কল্ড না ইজ কল্ড? দেখো বুঝতে পেরেছো কিনা, কারণ এখানে মাঝে মধ্যে বিং যোগ করতে হয়, অনেক সময় বিং যোগ করতে হয়, অনেক সময় বি যোগ করতে হয়, অনেক সময় ইজ যোগ করতে হয়, কখন কী যোগ করবো সেটা আমি আজকে শিখাচ্ছি। তো একটু আবার দেখো, দেখো বাক্যটা মূল ভার্বের শূন্যস্থান, আমাদের দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ। তো কীভাবে দেখতে হবে? কে দ্বারা প্রশ্ন করে, প্রশ্ন করেছি কে ক্রিকেটকে বলে ভদ্রলোকের খেলা নাই, যেহেতু নাই প্যাসিভ হয়েছে তার জন্য কল্ড। এবার প্যাসিভে জানি সাহায্যকারী ভার্ব বসে, আর সাহায্যকারী ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স অ্যামিজার হবে এর জন্য ইজ। এ হলো একটি কথা। আমি আরেকটি উদাহরণ দিলে আশা করি বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো একই বাক্য আবার, দ্য ইংলিশ, একই 2019 প্রশ্ন আমি কথা বলছি, কিন্তু 2019 কোশ্চেন কথা বলছি। দ্য ইংলিশ প্লে ইট হেয়ার ইন দিস সাব কন্টিনেন্ট, ইংরেজরা ইহা কি করতো? প্লে খেলতো ইট ইহা হেয়ার এখানে ইন দিস সাব কন্টিনেন্ট, অর্থাৎ এই উপমহাদেশে ইংরেজরা কি করতো? ক্রিকেট খেলতো। এখন আবার দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইংলিশ, নিঃসন্দেহে প্লে মূল ভার্ব, যেহেতু প্লে মূল ভাব তাহলে চলো আবার একটি প্যাসিভ দেখে ফেলি, প্লে হলো খেলা, তাহলে কে খেলতো? ইংরেজরা খেলতো, তাহলে উত্তর নিশ্চয় পেয়েছি। যেহেতু উত্তর পেয়েছি আমরা জানি উত্তর পাইলে বাক্যটা অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে দেখো লিখে দিছি আমি বাক্যটি অ্যাক্টিভ হলে মূল টেন্স অনুসারে। তো ইংরেজরা এখন খেলে না আগে খেলতো? নিশ্চয়ই তুমি বলবে যে আগে খেলতো, তা আগে হলে বাক্যটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? আমরা জানি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে না পাস্ট ফর্ম বসে? তুমি বলবে নিশ্চয়ই যে পাস্ট ফর্ম বসে, তাহলে প্লেয়ের পাস্ট ফর্ম কি? প্লেট। আরেকবার, প্লেয়ের পাস্ট ফর্ম কি? প্লেট। আরেকবার বলি, আবার তাকায় দেখো তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইংলিশ, এরপরে হচ্ছে মূল ভার্ব মানে প্লে, তাহলে মূল ভার্বকে চলো কে দ্বারা প্রশ্ন করি, কে খেলতো? ইংরেজরা খেলতো, উত্তর পেয়েছি। যেহেতু উত্তর পেয়েছে তাহলে বাক্য অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে টেন্স অনুসারে, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স এর জন্য পাস্ট ফর্ম হয়েছে। আরেকটা উদাহরণ যদি আমি দেই তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে, আর সেটা হচ্ছে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। Many people kill in the liberation war, স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষকে হত্যা করা হয়েছিল। আর একটু দেখো ক্লিয়ার করো প্লিজ, স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষকে কী করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। তাহলে চলো দেখি এই বাক্যের সাবজেক্টকে মেনি পিপুল, নিঃসন্দেহে কিলমূল ভার, যেহেতু কিল মূল ভার তাহলে আমার অ্যাক্টিভ প্যাসিভ দেখতে হবে। চলো দেখে ফেলি অ্যাক্টিভ না প্যাসিভ, আমি তোমাদেরকে শিখিয়েছি কোন বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ সেটা দেখার উপায় হচ্ছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করতে হবে। চলো প্রশ্ন করি, অনেক মানুষকে হত্যা করা হয়েছিল স্বাধীনতা যুদ্ধে, কে হত্যা করেছে? ডেফিনেটলি নাই পাকিস্তানিরা হত্যা করেছে, উত্তর এখানে নাই, যেহেতু নাই তাহলে বাক্যটা প্যাসিভ, বাক্যটা প্যাসিভ। এবার যেহেতু প্যাসিভ তাহলে আমরা জানি প্যাসিভে ভার্বের কী হয়, সকল প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কিলের পাস্ট পার্টিসিপল তোমরা সবাই জানো, কিলের পাস্ট পার্টিসিপল কি? কিল্ড। এবার প্যাসিভে শুধু পাস্ট পার্টিসিপল দিলেই চলে না, অক্সিলারি ভার্ব লাগে। তোমরা নিশ্চয়ই বলবে স্যার অক্সিলারি ভার্ব লাগে, তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু বাক্যটা পাস্ট টেন্স, আমরা কীভাবে বুঝলাম? স্বাধীনতা যুদ্ধ 1971 হয়েছিল এর জন্য, তাহলে যেহেতু বাক্যটা পাস্ট টেন্স তাহলে অ্যামিজার হবে না ওয়াজয়ার হবে, অবশ্যই দেখো পাস্ট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়্যার হয়। তাহলে মেনি পিপল কথাটা প্লুরাল নাম্বার, প্লুরালের সাথে কখনো ওয়াজ বসে না, তাহলে কি বসবে? ওয়্যার।
তাহলে উত্তরটা কি হলো বলো? শুধু কিল না ওয়ার কিল্ড? ডেফিনেটলি ওয়ার কিল্ড। কেন? বাক্যটা অ্যাক্টিভ হওয়ার কারণে না প্যাসিভ হওয়ার কারণে? প্যাসিভ হওয়ার কারণে। চলো আরেকবার কথাটা শেষ বেশ একবার রিভিশন করি। এই নিয়মটা আমি কি পড়ালাম একটু কাইন্ডলি আমার সাথে তোমরা যখন ক্লাসটা দেখবে তোমরা শুনবে নিশ্চয়ই। যদি মূল ভার্বের শূন্যস্থান থাকে তাকায় দেখো মেনি পিপল সাবজেক্ট কিল মূল ভার্ব, এত বেশি তুমি নিয়মটা পাবে তুমি ভাবতেও পারবে না। আমি যে কোনো হোক, এমনকি আপনি যদি জব সিকার হন, আপনি যদি কোনো চাকরি প্রত্যাশী হন, আপনি এই নিয়মটা পড়েন, আপনার যদি কমন না পড়ে আমাকে এসে জিজ্ঞেস করবেন। আর স্টুডেন্ট যারা আসবে সেটা এসএসসি এইচএসসি এবং অনার্সের স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে এই নিয়মটি খুব 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 কাজে লাগবে। তো দেখো যদি মূল ভার্বের শূন্যস্থান থাকে, দেখো মূল ভার্বের শূন্যস্থান দেখতে হবে অ্যাক্টিভ না প্যাসিভ, আমি দেখলাম অ্যাক্টিভ না প্যাসিভ। কীভাবে দেখতে হবে সেটাও শিখিয়েছি, কে দ্বারা প্রশ্ন করতে হবে, উত্তর পেলে অ্যাক্টিভ না পেলে প্যাসিভ, যেহেতু পাই নাই তার জন্য প্যাসিভ হয়েছে। তো প্যাসিভ হলে কিল হবে না কিল্ড হবে? আমরা জানি প্যাসিভ মানে সকল ভার্ব টেন্সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, এর জন্য কিল্ড। আর সাথে লাগবে অক্সিলারি ভার্ব, যেহেতু বাক্যটা পাস্ট টেন্স এর জন্য ওয়াজ ওয়্যার হবে, আর ওয়্যার হয়েছে এই কারণে যেহেতু প্লুরাল নাম্বার সাবজেক্ট। এ হলো নিয়মটা, বারবার পড়বে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে যেয়ে আমাকে প্রশ্ন করবে নিশ্চয়ই, আমি নিশ্চয়ই উত্তর করার চেষ্টা করব। যাক আজকে যেহেতু প্রথম রমজান তারাবি পড়তে হবে, আজকে চমৎকার একটা রুল দিয়েছে। এটা আসলে তুমি যদি আর অ্যাপ্লিকেশান না করো অর্থাৎ প্রয়োগ না করো তাহলে তুমি কিন্তু বুঝবে না, যার মানে তার প্রয়োগ আমি চাই। নিশ্চয়ই আমার সুমান শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছে ইয়া থাকবে, আমার যে কোনো বিষয় এটা ভালো হোক খারাপ হোক আপনারা কাইন্ডলি আমাকে একটু পরামর্শ দিবেন। অনেকেই পরামর্শ দেয়, আমি তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে স্যার এরকম করলে ভালো হইতো, এরকম করলে ভালো হইতো। আমি আপনাদের কথাগুলি মানার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে আরও নতুন কোনো টপিক, চমৎকার কিছু টপিক নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর কথা একটাই, কোভিড-19 চলছে, রুমে থাকবো, আমরা রুমে থাকবো, যদি বিশেষ প্রয়োজনে বাইরে যেতে হয় আমরা মাস্ক পরিধান করবো। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আমরা আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহ